আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা আছে অনলাইনে পেমেন্ট এবং বুস্টিং করার জন্য অনেকদিন ধরে সুন্দর একটি ভার্চুয়াল ভিসা কার্ড খুঁজতেছেন সম্পূর্ণ ফ্রিতে, আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো দেখতে পাচ্ছেন এখানে একটা রেফারেন্ট প্রোমো কোড বা এখানে ইনভাইট কোড, এই ইনভাইট কোড দিয়ে যদি আপনারা অ্যাকাউন্ট করেন বা এই রেফার লিঙ্ক ইউজ করেন তাহলে $5 বোনাস পেয়ে যাবেন। তো হচ্ছে এই ইনভাইট রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করতে পারেন, চাইলে আপনারা অ্যাপস ডাউনলোড করে এই রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট করতে পারেন, ঠিক আছে। তাহলে কিন্তু $5 নিউ রেজিস্টার বোনাস পেয়ে যাবেন। কার্ড অ্যাক্টিভ করার সময় সর্বোচ্চ হেল্প ডিসকাউন্ট 60% ডিসকাউন্ট পেয়ে যাবেন, যে কোনো সময় যে কোনো অফার দিলে সেই অফারটি সবার আগে পেয়ে যাবেন। ওকে, মূলত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল ভিসা কার্ড, এটাতে আমরা ফেসবুক, ইউটিউব, গুগল প্লে স্টোরে সকল প্ল্যাটফর্মে কিন্তু পেমেন্ট এবং বুস্টিং কেনাকাটা করে থাকি। তো সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরেতে। ওকে, তো আমরা হচ্ছে প্লে স্টোরে চলে যাচ্ছি। সো প্লে স্টোরেতে যাওয়ার পর সার্চ করতে হবে রিডোটপাই অ্যাপসটি লিখে, এটা ইনস্টল করে নেবেন। সো আমরা এটা ইনস্টল করে নিয়েছি, এখন ওপেন করব। ওপেন করার পর অপশন চলে আসবে এরকম, ঠিক আছে। যেহেতু নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেই ক্ষেত্রে এখানে রেজিস্টার বা লগ ইনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে যারা আছে ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করবেন, যে জিমেল বা ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট করবেন ওইটা এখানে দিয়ে নেক্সট দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমরা যেহেতু আগেই অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি, এখন নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা রেজিস্টার করব, সেই ক্ষেত্রে এখানে রেজিস্টারে ক্লিক দেব। রেজিস্টারে ক্লিক দেওয়ার পর এখান থেকে মেইল, পাসওয়ার্ড, ইনভাইট কোড, রেফার কোড সব কিছু আমরা এখানে লিখে নিব, ঠিক আছে। সব কিছু সুন্দরভাবে এখানে পেস্ট করে দিতে হবে। তো এখানে মনে করেন যে আপনার অ্যাক্টিভ ইমেল দিবেন, আর অবশ্য ভুল হলেও হবে না, আর অবশ্য পাসওয়ার্ডটা কিন্তু হার্ড পাসওয়ার্ড দিবেন, এটা মনে রাখবেন, ভুলে গেলে চলবে না। এখন হচ্ছে এখানে রেফারেন্স ইনভাইট কোডটা কোথায় পাবো সেটা আপনাদেরকে আমরা দেখাই দিচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে রেফারেন্স ইনভাইট কোড, ঠিক আছে। এটা না দিলে কিন্তু $5 বোনাস তো পাবেন না, সর্বোচ্চ হেল্প সাপোর্ট ডিসকাউন্ট বা ডলার এই কোনো কিছু আমাদের থেকে হেল্প পাবেন না, সাপোর্ট পাবেন না। এই যদি আপনারা হচ্ছে এই রেফারেন্স প্রোমো কোডটা দেন আপনারা কিন্তু $5 বোনাস পাবেন। কার্ড অ্যাক্টিভ করার সময় কিন্তু কোনো হেল্প লাগলে ডিসকাউন্ট লাগলে পাবেন, সর্বোচ্চ 60% বা 50% ডিসকাউন্ট দিব। আর যে কোনো টাইপ যে কোনো নতুন অফার আসলে কিন্তু আপনার কাছে আমরা শেয়ার করব। ওকে, ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আছে, জয়েন হয়ে নেবেন, যে কোনো প্রয়োজনে পার্সোনালি মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে। আমাদের এই রেফার লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট করে থাকেন, কোনো হেল্প লাগে, সাহায্য লাগে, তো সব কিছু দেওয়া হয়ে গেলে নিচে হচ্ছে আপনাদেরকে নেক্সটে ক্লিক দিতে হবে একটা। সো আমরা এখানে একটা নেক্সটে ক্লিক দিই, ঠিক আছে। সো নেক্সটে একটা ক্লিক দিলাম, এখন হচ্ছে এখান থেকে ক্যাপচাটা গেট করে ক্লিক করবেন, তাহলে এখানে একটি ক্যাপচা আসবে, ওটা আমাদেরকে মিলাইতে হবে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপচাটি চলে আসছে, আমরা বাম পাশ থেকে ডান পাশে মাঝামাঝি টেনে ধরে মিলাই দিলাম, দেখতে পাচ্ছেন মিলে গেছে। এখন হচ্ছে আমাদের ইমেইলে 6 সংখ্যা ওটিপি কোড যাবে, ওটা আমরা কপি করে নিয়ে এসে তারপরে অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে লগ ইন করবো। ওকে, দেখেন বন্ধুরা এখানে কিন্তু ওটিপি কোড চলে আসছে, আমরা এটা চেপে ধরলাম তারপর হচ্ছে কপি করলাম। আর এখানে কিন্তু বলা আছে আপনার এই যে ইউটিউব, টিকটক, আলিএক্সপ্রেস, ফেসবুক, তারপর হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু এই ভার্চুয়াল ভিসা কার্ডটি সাপোর্ট করে, ঠিক আছে। আমরা এখন রিডোটপাই অ্যাপসে চলে আসলাম, 6 সংখ্যা ওটিপি কোড যেটা কপি করেছিলাম এটা এখানে পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন অটোমেটিক অ্যাকাউন্টে আমাদের ভেরিফাইড হয়ে লগ ইন হয়ে গেছে, $5 বোনাস পেয়ে গেছি। যারা আমাদের রেফারেলিং অ্যান্ড প্রোমো কোড ইউজ করে $5 বোনাস পেয়ে যাবেন, তারা হচ্ছে এখানে কীভাবে 50% অফারে কার্ডটি নিয়ে নেবে সব কিছু দেখাই দিব। তো নিচেই হচ্ছে আপনাদের এখন একটা কাজ হচ্ছে নেট কার্ড, স্মার্ট কার্ড, পাসপোর্ট যেটা আছে ওটাতে ভেরিফাইড করতে হবে। তো নিচেই হচ্ছে অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর বন্ধুরা যারা আমাদের রেফারেলিং বা প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট করছেন তারা হচ্ছে প্রোফাইল আইডি একটা স্ক্রিনশট নিয়ে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে দিবেন, তারপর হচ্ছে ভেরিফাইড করতে হবে, নিচে হচ্ছে কার্ড অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো কার্ড অপশনে ক্লিক করার পরে হচ্ছে আপনাদের ভেরিফাইড অপশন চলে আসবে। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ভার্চুয়াল কার্ড আসছে। তো ভার্চুয়াল কার্ড নিতে $10 খরচ হবে, ডিপোজিট করতে হয় মিনিমাম, আর এখান থেকে ফিজিক্যাল কার্ড নিলে $100 ডিপোজিট করতে হয়। আমাদের রেফারেলিং অ্যান্ড প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট করলে আপনি ভার্চুয়াল কার্ড নিতে 50% বা 60% ডিসকাউন্ট পাবেন, আর ফিজিক্যাল কার্ড নিতে হচ্ছে 30% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। তো আপনি এখানে যে কার্ডটি নিতে চাচ্ছেন ওটার উপর একটা ক্লিক দিবেন, তারপর হচ্ছে এখানে নিচেই অ্যাপ্লাই কার্ডে ক্লিক করবেন। অ্যাপ্লাই কার্ডে ক্লিক করার পরেই হচ্ছে আপনার এখান থেকে ফোন নম্বরটা ভেরিফাইড করবেন, 0 বাদে বাকি 10টা ফোন নম্বর দিবেন। এখান থেকে স্মার্ট কার্ড, নিট কার্ড, পাসপোর্ট যেটা আছে ওইটাতে ভেরিফাইড করতে হবে, অবশ্যই এগুলো ভ্যালিড হতে হবে, ডেট এক্সপায়ার হলে হবে না। তারপরে ভেরিফাইড হয়ে গেলে আপনার প্রোফাইলটা এখানে অ্যাপ্রুভ দেখাবে, আর অ্যাপ্রুভ দেখাবে যখন তখন আপনার হচ্ছে ডিপোজিট করতে হবে মিনিমাম $5 অথবা $10। তারপর এখান থেকে ডিপোজিট করার পর আপনি এই যে এখান থেকে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করে কার্ড অ্যাক্টিভ করে নিতে পারবেন, ঠিক আছে।
আপনি যখন অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবেন ভোটার আইডি কার্ড স্মার্ট কার্ড নিট কার্ড ভেরিফাই করে তখন এইভাবে অ্যাপ্রুভ দেখাবে। যখন আপনি কার্ড অ্যাক্টিভ করবেন তখন আপনার কার্ডটা এভাবে শো করবে, ঠিক আছে? এভাবে শো করবে, আপনি কার্ডটা কিন্তু ইউজ করতে পারবেন অনলাইনে সকল প্ল্যাটফর্মে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জিমেইল স্টোরেজ বাড়াইছিলাম, সেই নোটিফিকেশন দেখা যাচ্ছে। এটাতে আপনি অনলাইনে সকল সফটওয়্যারে পেমেন্ট করতে পারবেন, ওয়েবসাইটে পেমেন্ট করতে পারবেন, এ টু জেড এভরিথিং সব কাজ করা যায়। যারা এখানে হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করার পর ডিপোজিট করতে পারছেন না, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, আমাদের থেকে বিকাশে পেমেন্ট করে ডিপোজিট করে আপনি কার্ড অ্যাক্টিভ করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।